মার্কিনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বব ডিলান ক্যারিয়ারের শুরু থেকে গড়েছেন অনন্য কীর্তি, সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন। বছরের শুরুতেই ঘোষণা আসে নন্দিত এই গায়কের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক, যেখানে বব ডিলানের চরিত্রে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামেকে। কিছুদিন আগে প্রকাশ পায় বায়োপিকের ফ্রেশ লুক, আর এবার প্রকাশ্যে এলো টিজার। টিমোথিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, নিজ অভিনয় গুণে এরই মধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার অভিনীত ডুন ও ওঙ্কার সিনেমা দুটি ব্যাপক আলোচিত হয়েছে। জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বব ডিলানের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে, আর কমপ্লিট আননোন যে বিশ্বজয় করতে চলেছে দ্য টিজার দেখে নিশ্চিত সিনেপ্রেমীরা। টিজারের শুরুতে টিমোথিকে ম্যানহাটনের রাস্তায় হাঁটতে দেখা যায়। এ সময় আমেরিকান গায়ক পিট সিগার বব ডিলানের গান প্রথম শোনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। পিট সিগারের চরিত্রে অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন। টিজারে ম্যানহাটনে ডিলানের কিছু প্রিয় স্থান দেখানো হয়েছে, তার মাঝে আছে ক্যাফে হোয়া এবং হোটেল চেলসা। ডিলান, ওয়াইন বাইস এবং সিলভি রুশোর ত্রিভুজ প্রেমের ইঙ্গিতও দেওয়া হয়েছে এখানে। ১৯৫৯ সালে ক্যারিয়ার শুরুর পর গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব ডিলান। 81 বছরের জীবনে অনেক কীর্তি করেছেন তিনি, সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এই গীতিকবি। নন্দিত এই গায়ক গীতিকারের জীবনের প্রথম দিকের ঘটনাবলী তুলে ধরা হবে সিনেমাটিতে। এলিজা ওয়ার্ল্ডের 2015 সালের ডিলান গোস ইলেকট্রিক বইটি ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জেমস তার সিনেমায় ডিলানকে বর্ণনা করেছেন একজন ভবঘুরে হিসেবে, যার কোনো উদ্দেশ্য নেই, নির্দিষ্ট কোনো ঠিকানাও নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো যেন তার আসল লক্ষ্য, কিন্তু মিনেসোটা থেকে আসা ডিলানের অন্তপ্রাণ ছিল সুর। এই সুরকে কেন্দ্র করে সে একদিন জনপ্রিয় গায়ক হয়ে ওঠে। 2020 সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড, পরে এতে যুক্ত হন শ্যালামে। পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন তিনি। কিংবদন্তি ডিলান রবি টিমোথিকে পর্দায় দেখতে মুখে আছে এই দুই তারকার দুই প্রজন্মের ভক্তরা। মারিও সেন, শোবিজ টুনাইট।